এই সিঁদুরে রেখা বিখানা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তোমাকে যদি কেউ সিঁদুর পড়াতে মানা করে, তুমি সিঁদুর পড়াবে না? তোমার দেওয়া সিঁদুর এত বছর ধরে আমি পড়ে আছি। কথায় বলে, 12 বছর যদি খোঁজ না পায় তাহলে তার সদবা, তার সব সদবা চিহ্ন তুলে দিতে পারে। আমি তুলিনি, আমি জানতুম, মনে মনে ঠিক জানতুম আমি এই সিঁদুরের দাম পাবো। তাই এত বছর বাদে যখন আমরা একসঙ্গে হয়েছি, তখন সিঁদুর পরিয়ে দেবে নি তুমি? সিঁদুর পরিয়ে দাও। জীবন কাঠি, জীবন কাঠি, রূপ কথা যে বৃষ্টির গান, মল্লারে ভেজে কথা জীবন, সবটুকু পালো হতে চাওয়া জীবন কাঠি, স্বপ্ন পূরণ। ভুল করলে বৌদি তুমি, মেজো বৌদি, তোমার জীবনের সব থেকে বড় ভুলটা তুমি করলে। তুমি তুমি আমার দাদাকে অসম্মান করলে। আমার দাদার পরিয়ে দেওয়া সিঁদুর ওপরে তুমি একজন প্রতারকের সিঁদুর পড়লে। তোমার মাথা খারাপ হয়ে গেছে ছোট ঠাকুরপো, তুমি ডাক্তার দেখাও। ঝাড় দেওয়া সিঁদুর পড়ার কথা ছিল আমার, আমি তার দেওয়াই সিঁদুর পড়েছি। আর অনর্থ কি ঠান্ডা শান্ত মানুষটিকে জ্বালিও নে তো বাপু। তোমার কথা বড্ড ঝাঁঝালো, এত ঝাঁজ এই মানুষটা সহ্য করতে পারবেন নে, আমি পাচ্ছি নে। আমি এত ঝাঁঝা পোড়া মানুষ আমি পাচ্ছি না। তো জাহ্নবী, পুজোর যোগা তো সব হয়ে গেছে, ঠাকুরমশাইকে বলো এবার পুজোটা শুরু করতে। ঠাকুরমশাই, পুজোর যোগা তো হয়ে গেছে, এবার পুজো শুরু করুন। তোমরা বসো না, বসো বসো। কি ব্যাপার বলো তো, তুমি হঠাৎ হাসছো কেন? আমাদের বাড়িতে কি হয় আর কি হয় নাই, 20 পয়সা মা আবার সিঁদুর পড়লো, আর ছোটকা তো কি সব বলে যাচ্ছে বাবা। শাট আপ লেখা। লেখা, তোমার যদি এই বাড়িতে থাকার ইচ্ছে থাকে তাহলে বেফাঁস কথাগুলো বলা বন্ধ করো। যাও বাবাকে আর মাকে প্রণাম করো, যাও। না গো, আমার যাকে মন থেকে প্রণাম করার ইচ্ছে না হয় আমি তাকে প্রণাম করতে পারি না। আগে প্রমাণ হোক উনি তোমার বাবা, তারপর তো প্রণাম করব। আরে আমি তো আর তোমার বাবাকে দেখিনি, আমি কেন প্রণাম করব? পাড়ার লোকে তো কত কিছুই না বলছে, শুধু পাড়ার লোক কেন, বাড়ির লোকই তোমাদের বলছে। তাই আমিও বলে দিচ্ছি, আগে প্রমাণ হবে উনি তোমার বাবা, উনি আমার শ্বশুরমশাই, তারপরে আমি প্রণাম করব।
ভুলে গেলে তো চলবে না, এই বাড়িটা আমার শ্বশুরমশাইয়ের নামে লেখা, তাই কেউ যদি এই বাড়ি দখল করতে চায় তাহলে শ্বশুরমশাইয়ের ভেষ ধরেই এখানে তাকে আসতে হবে। লেখা, কতজনের মুখ তুমি বন্ধ করবে হেমাঙ্গিনী, কতজনের? তার চেয়ে বরং এক কাজ করি, আমার নামে যা যা কিছু আছে আমি সেটা আগেই করতে চেয়েছিলাম, তুমি করতে দাওনি। যা আছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমি দানপত্র করে দিই। তাহলে অন্তত এই অভিযোগটা উঠবে না যে আমি অর্থের লোভে সম্পত্তির লোভে এই বাড়িতে আছি। অন্তত একটা অভিযোগ আমার মাথার উপর থেকে উঠুক। আসুন দাদা, আপনি বসুন না। রোশনী, কেমন আছো তুমি? ইস, শরীরের কি অবস্থা করেছে বলতো? আমাকে তো দাদা বললেন যে তোমাকে ছাড়বে, তাই আমি বললাম যে সোজা এখানে নিয়ে চলে আসতে। আচ্ছা, আমি শুনলাম তোমার বাবাকেও বোধ হয় নেক্সট উইকে কিছুদিনের জন্য ছাড়বে, তাই না? তাই তো জানি। তুমি ভালো আছো মা? দেখো, যে কটা দিন আছো সে কটা দিন মনের আনন্দে থাকো। এতে বেশি কিছু তো বলতে পারবো না, এখন আমার হাতে সব বাইরে চলে গেছে। রোশনী, তুমি ওই বাড়ির গল্প শুনেছো তো? কি গল্প দাদা? আপনি ওকে ওই বাড়ির কোনো কথা বলেননি? না, আসলে জেল থেকে সোজা এখানে এলাম তো, রাস্তায় আর এসব নিয়ে কোনো আলোচনা করিনি। দেখুন, আপনি ওকে বলুন না, কারণ আপনাদের বাড়ির ঘটনা তো, আপনি ভালো করে বলতে পারবেন। আমার আর ওই বাড়ির ঘটনা জেনে কি বা হবে মা? দেখো, একদিন ঠিক তুমি তোমার নিজের জায়গায় ফিরত যাবে রোশনী। আমাকে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই বাবা, আমি তো আর ছোট বাচ্চা মেয়ে নই। আমাকে এই অবস্থার মধ্যে তোমার ছেলে ডিভোর্স দিয়ে দিল, একটু অপেক্ষা পর্যন্ত করতে পারল না। অপেক্ষা করবে কি করে বলতো? ঋষির তো তারা ছিল, জানাতো না প্রকারে ওই মেয়েটাকে যাতে বিয়ে করতে পারে। আর ওই মেয়েটা, ও তো চেয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব যাতে বিয়ে করে ওই বাড়িতে ঢুকতে পারে। দাদা, আপনি জানেন মেয়েটার কত বড় সাহস? আমার কাছে এসেছিল এই বাড়িতে টাকা পয়সা জিনিসপত্র নিয়ে আমাকে দান করবে বলে। যখন আমি বললাম যে আমার কোনো জিনিসপত্র কোনো টাকা পয়সা লাগবে না, কি বললো জানেন? বললো আমি এনেছি, আপনার নেওয়ার হলে নেবেন, না হলে বাইরে ছুঁড়ে ফেলে দেবেন। কি বলছেন, কি আমরা তো কিছুই জানি না। আপনি দেখুন কিরকম বাড়ির বউ আপনাদের। আপনাদের বাড়ির বউ এদিকে আপনাদের একবারও জানানোর প্রয়োজনটুকু মনে করেনি। আসলে কি বলুন তো, আমাকে দয়া দেখাতে এসেছিল, কোথাও হয়তো খোঁজ খবর পেয়েছে যে আমার মেয়ে ছাড়া পাবে, সেটাই দেখতে এসেছিল এখানে। আচ্ছা আপনি বলুন তো, আমি কি ওকে বলেছি যে আমাকে দয়া করো, আমাকে দান করো? ও কোন হিসেবে এখানে এলো আমাকে দয়া দেখাতে? আমি তো আর ওর কাছে হাত পাততে যাইনি। মেয়েটার এত সাহস, ও ও এই বাড়িতে এসছে, ওকে ওকে ঢুকতে দিলেন কেন? কি করবো বলুন দাদা, এখনো তো অতটা অসভ্য হয়ে উঠতে পারিনি, তাই না? এই ঢুকতে না দিয়ে পারলাম না। তোমাকে বলি হারি মা, তুমি ওর দেওয়া জিনিসপত্র নিলে? না নিয়ে কি করব? আমার কাছে কি কিছু ছিল নাকি? আমি যে কি খাচ্ছিলাম আর কিভাবে যে আমার চলছিল সেটা শুধু আমিই জানি। আমি কি নিতে চাইছি নাকি? ওই মেয়েটা তো জোর করে এখানে জিনিসপত্র রেখে দিয়ে চলে গেল, আবার তো বলেছে নাকি দেখতে আসবে। এরপরে আসুক না, যেদিন আসবে না মুখের ওপরে সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেব। বাবা, কি কি হয়েছে বললে না তো? হঠাৎ করে আমার
মেজদা ফিরে এসেছে। মেজদা মানে? আরে বাবা, মেজদা মানে তোমার জেঠি শাশুড়ির স্বামী, তাই নাকি? তিনি আবার কোথা থেকে ফিরে এলেন? উনি বলছেন উনি আমাদের মেজদা, কিন্তু আমার ঘোরতর সন্দেহ আছে উনি আমাদের মেজদা নন, উনি নাম ভারিয়ে এখানে এসেছেন। হয়তো চেহারা কিছুটা সাদৃশ্য আছে এবং ওটাকে উনি কাজে লাগিয়েছেন। আর মেজমা মেনেও নিল? মেজমা চিনতে পারলো না? না দেখো, তোমাদের বাড়ির ব্যাপারে আমার কোনো কথা বলারই কোনো এখতিয়ার নেই, কিন্তু তা বলছি আর কি, আসলে তোমাদের সাথে এত বছরের সম্পর্ক তো তাই। দেখো, তুমি যদি এইভাবে বলো রশ্মি, তাহলে আমি কোথায় দাঁড়াই বলো তো?